A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir Rahmanir Rahim. এখন আমরা আলোচনা করব সিপিসির ধারা 3 থেকে সম্ভাব্য ভাইবা এবং এমসিকিউর জন্য যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো সম্পর্কে। ধারা 3 থেকে প্রশ্ন, জেলা জজ আদালত কার অধস্তন? হাইকোর্ট বিভাগের। ধারা 4 থেকে প্রশ্ন, বিশেষ আইনের ক্ষেত্রে কোন পদ্ধতি প্রযোজ্য হবে? বিশেষ আইনে বর্ণিত পদ্ধতি। বিশেষ আইনে পদ্ধতির বর্ণনা না থাকলে দেওয়ানি কার্যবিধি প্রযোজ্য হবে। ধারা 5 থেকে যে সম্ভাব্য এমসিকিউ হতে পারে, রাজস্ব আদালতের কার্যক্রমে কি দেওয়ানি কার্যবিধি প্রযোজ্য হবে? হবে, তবে সরকার ভিন্ন কোনো বিধান প্রণয়ন করতে পারেন। রাজস্ব আদালত বলতে কোন ধরনের আদালতকে বোঝানো হয়? কৃষি জমির খাজনা বা মুনাফা সংক্রান্ত এখতিয়ার রয়েছে এমন আদালত। ধারা 6 থেকে, কোনো আদালত কি তার সাধারণ আর্থিক সীমারেখার আর্থিক মূল্য সম্পন্ন মোকদ্দমার বিচার করতে পারবেন? দ্যাট মিন্স কোনো আদালত কি তার আর্থিক এখতিয়ারের অধিক কোনো মোকদ্দমার বিচার করতে পারবেন? অ্যান্সার হবে না, এরূপ কোনো ডিক্রি দিলেও তা বাতিল হবে। তাহলে কোনো আদালত ধারা 6 অনুযায়ী তার আর্থিক এখতিয়ারের অধিক মূল্যমানের বিচার করতে পারবেন না, এবং এই ধরনের কোনো মোকদ্দমার বিচার করলেও এবং করে যদি ডিক্রিও দেওয়া হয় তাহলে সেই ডিক্রি বাতিল হবে, আর এটি বলা হয়েছে ধারা 6। ধারা 6 থেকে আমরা আরও বেশ কিছু প্রশ্নের আলোচনা করতে পারি, সেটি হলো আর্থিক এখতিয়ার কি, কোন দেওয়ানি আদালত কত টাকা মূল্যমানের মোকদ্দমা বা আপিল গ্রহণ বা নিষ্পত্তি করতে পারবে, তা হলো আর্থিক এখতিয়ার। আর্থিক এখতিয়ার কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। এক, আদি অথবা মৌলিক এখতিয়ার। দুই, আপিল এখতিয়ার। আদি এখতিয়ার আছে কার? সহকারী জজ, সিনিয়র সহকারী জজ ও যুগ্ম জেলা জজ আদালতের। আপিল এখতিয়ার আছে কার? জেলা জজ আদালতের। কোন আদালত মূল মোকদ্দমা গ্রহণ করতে পারে না, অথবা কোন আদালত আদি এখতিয়ার নেই? জেলা জজ আদালতের। কোনো মোকদ্দমাই সরাসরি গ্রহণ করতে পারে না কে? অতিরিক্ত জেলা জজ আদালত। দেওয়ানি আদালত সমূহের আর্থিক এখতিয়ার সম্পর্কে কোন আইনে বর্ণনা দেওয়া আছে এবং কোন কোন ধারায় বর্ণনা করা আছে? দেওয়ানি আদালত আইন 1887, অথবা ইংলিশে বললে আমরা বলতে পারি দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887-এর ধারা 18 এবং 19, এই দুটি ধারায় আদি আদালতের যে মৌলিক যে আদালতটা যে আদালতে মোকদ্দমা দায়ের করবেন সেই আদি এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর একই আইনের ধারা 21-এ আপিল এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে সর্বমোট 3টি ধারায় আর্থিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে, 18, 19 এবং 21। মোকদ্দমার মূল্যমান কত টাকা পর্যন্ত হলে জেলা জজ আপিল শুনবেন? 5 লক্ষ টাকা পর্যন্ত, কিন্তু নতুন আইনে এটি করা হয়েছে 5 কোটি পর্যন্ত। আর যেহেতু নতুন আইনটি এখন কার্যকর হয়েছে তাই আমরা 5 কোটি পর্যন্ত বলতে পারি। আর্থিক এখতিয়ারের পুরাতন নতুন বর্ণনা কোনটি? সহকারী জজ আদালত 2 লক্ষ টাকা, কিন্তু নতুন আইনে হলো 15 লক্ষ টাকা। সিনিয়র সহকারী জজ
2 লক্ষ থেকে 4 লক্ষ, কিন্তু নতুন আইনে হলো 15 লক্ষ থেকে 25 লক্ষ। তার পরবর্তী যুগ্ম জেলা জজ 4 লক্ষ থেকে সীমাহীন, কিন্তু নতুন আইনে বলা হয়েছে 25 লক্ষ টাকা থেকে সীমাহীন বা আনলিমিটেড। ধারা 7 থেকে যে প্রশ্নটি হতে পারে, স্মল কজ কোর্ট বা স্বল্প এখতিয়ার আদালত কোন ধরনের সম্পত্তি ক্রয় করতে পারে? তাহলে ধারা 7 অনুযায়ী স্মল কজ কোর্ট শুধুমাত্র অস্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবে, কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবে না। তাহলে আমাদের এই পর্বে আমরা আলোচনা করেছি ধারা 3 থেকে 7 পর্যন্ত, এর পরবর্তীতে আমরা ধারা 9 থেকে আলোচনা করবো ইনশাল্লাহ।